যে খবরের দিকে নজর রাখবো পর্তুগালের জাতীয় উদ্যানে আগুন এবং সেই আগুন নেভাতে কিন্তু হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা দীর্ঘ চার দিন ধরে সেই আগুন জ্বলছে এবং ছড়িয়ে পড়ছে একাধিক এলাকা এবং জানা গিয়েছে এর জেরে ইতিমধ্যেই চার হাজার হেক্টরের বেশি জমি পুরে ছাই হয়ে গিয়েছে পর্তুগালের জাতীয় উদ্যানের ছবি এবং অনর্গল দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ রীতিমতো ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ছে এখনও পর্যন্ত চার হাজারের হেক্টরের বেশি জমি ভস্মীভূত হয়ে গিয়েছে আগুন নেভাতে কার্যত হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা চার দিন ধরে ছড়িয়ে পড়ছে আগুন এবং তার জেরেই কিন্তু বহু এলাকা ইতিমধ্যেই আগুনের গ্রাসে চলে গিয়েছে হেলিকপ্টারের মাধ্যমেই জল দেওয়া হচ্ছে এবং এই জাতীয় উদ্যানে আগুন লাগার ফলে রীতিমতো আতঙ্কে ভুগছেন আশেপাশের মানুষজন